জেলবন্দি অবস্থায় তাদের সঙ্গে পণবন্দির মতো আচরণ করা হয়েছে, কিন্তু আমরা দমে যাইনি। আমাদের সেদিন শিক্ষামন্ত্রী কথা দিয়েছিলেন আমাদের বেতন বৈষম্য রাখবেন না। আমরা জবাব নিতে এসেছি, সে কথার কি হলো? আমরা জবাব চাইতে এসেছি আমাদের সেই 14 জন সঙ্গী যাদের কায়া পানি দেওয়া হয়েছে তাদের নিজেদের যোগ্যতা অনুযায়ী বেতন কম চাইবার অপরাধে। না, আমরা একথা বলি না। আমরা আলোচনার দরজা সবসময় খোলা রাখতে চাই, কিন্তু আলোচনার মাধ্যমে যে কথা ঠিক হয় সরকার যদি সে বিষয়ে সদর্থক পদক্ষেপ না নেন, বরং সংবাদ মাধ্যমকে এরকম কোনো কথা বলতে থাকেন যে উত্তর ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা মাদ্রাসার সঙ্গে তাদের যে বেতন বৈষম্য আছে সেই বেতন বৈষম্য দূর করবার কথা বলেছেন, তাহলে আমরাও সরকারকে জানিয়ে দিতে চাই। আমরা কি কি বলেছি? আমরা প্রত্যেকটা ডেপুটেশনে কি কি কথা বলেছি? সর্বভারতীয় যোগ্যতা অর্জন করেছি, তাই সর্বভারতীয় বেতন কমি চেয়েছি। সে সমস্ত কাগজপত্র আপনাদের কাছে আমরা আরও একবার পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। আজ আমরা জবাব নিয়েই যাব। আপনাদের ভাষায় বেতন বৈষম্য বলতে আপনারা কি বোঝেন? আপনারা আমাদের কতটা যোগ্য মনে করেন? আজ আমরা বসে থাকবো রাস্তায়, আমাদের সঙ্গীদের মুক্তির পরোয়ানা হাতে না নিয়ে আমরা ফিরবো না। আমাদের কাছে আমরা এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন আমরা দিয়েছি, আজ আর আমাদের জানাবার কিছু নেই। যা যা জানাবার আমরা জানিয়ে দিয়েছি। দরকার হয় দিন রাত 24 ঘন্টা আমরা এখানে বসে থাকবো। আমরা দুটো প্রশ্নের সঠিক জবাব নিয়ে তবেই এই জায়গা ছাড়ব। একটা প্রশ্নের জবাব হচ্ছে, আমার 14 জন সঙ্গী, যে সঙ্গীকে আপনি 24 জুন বলেছিলেন একদিনের মধ্যে তাদের বদলির পরোয়ানায় সই করে দেবেন, সে কাজটা এখন হলো না কেন? আর আরেকটা প্রশ্নের উত্তর, আপনি বলেছিলেন আমাদের বেতন বৈষম্য দূর করবেন, বেতন বৈষম্য দূর করবার বদলে কেন এ কথা বলা হয়েছে আমরা মাদ্রাসার বেতন কম চাইছি? আমরা মাদ্রাসার বেতন কম চাইছি না, আবার আমরা আমাদের যোগ্য বেতন কম চাইছি। সেই বেতন কম নির্দিষ্ট কমিটির সঙ্গে, নির্দিষ্ট এক্সপার্টের সঙ্গে আলোচনা করে ঠিক হবে। এই দুটো বিষয় যতক্ষণ আপনার সরকার মেনে না নেবে, প্রাথমিক শিক্ষকরা পথে থাকবেন। হ্যাঁ, এটা ঠিক কথা, আজকের দিনের পরে কালকের দিন আছে, পরশু দিনটা ছুটি, তারপরে থেকে হয়তো স্কুলের ওয়ার্কিং ডেস আমাদের ধৈর্য ধরে বসে থাকতে হবে। এতদিন পর্যন্ত উত্তর ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা বলেছি আমরা কোনো ছাত্রছাত্রীর অসুবিধা করে আন্দোলন করব না, কিন্তু আপনারা আমাদের বাধ্য করলেন রাস্তায় বসে থাকবার মতো জায়গায় পৌঁছে দিতে। আমরা কিন্তু বারংবার আলোচনা চেয়েছি, আলোচনা করেছেন, আলোচনা করে যে নির্যাস বেরিয়েছে বাইরে তার থেকে অন্য কথা শুনেছি, ফলে আমরা বাধ্য হচ্ছি আমরা অভিভাবকদের কাছে, তাদের ছাত্রছাত্রীদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা খুশিয়ে দেবো যে কদিন আমরা বাড়িয়ে থাকবো, আমরা তোমাদের যত্ন করে শিখিয়ে পড়িয়ে ঠিক জায়গায় আবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো, কিন্তু এটা আমার সামাজিক সম্মানের প্রশ্ন। আমাদের সামাজিক সম্মান বর্তমানে কি ক্ষুণ্ণ হচ্ছে? আমাদের বেতন কমের সঙ্গে আমাদের সমাজ ব্যবস্থায় সামাজিক সম্মান খানিকটা হলেও জড়িত থাকে। তাই এই দুটো জায়গা যতক্ষণ না আমার 14 সহকর্মী ফিরবেন, আর যতক্ষণ না আমরা আমাদের সামাজিক সম্মান অক্ষুণ্ণ রাখবার মতো যোগ্যতা অনুযায়ী বেতন কম সরকার কি দিতে পারবেন সে কথা স্পষ্ট করে জানতে পারবো। আপনারা কেউ এখান থেকে দৌড়বেন না, দরকার হলে দিন রাত 24 ঘন্টা আমরা থাকবো। অবস্থান যদি এইরকম জায়গায় পৌঁছায় সরকারি তরফে আমরা কোনো বার্তা না পাই, তবে হয়তো এটাও হতে পারে আমাদের মধ্যে কেউ কেউ আমারও অনশন করবেন। আমারও অনশন করে হলেও সহকর্মীদের জন্য আমরা সঠিক বেতন কম আর 14 সহকর্মী মুক্তির পরোয়ানা নিয়ে তবেই আমরা ফিরব। একটা কথা শুধু বলতে চাই, আমরা কিন্তু শিক্ষক, আমাদের আচরণ এইরকমই হবে, আমরা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করব। বিশেষ করে আজকে উল্টো রথ আছে, প্রশাসন আমাদের সহযোগিতা চেয়েছেন, আমরা এরকম কিচ্ছু করব না যাতে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে। আমরা চেষ্টা করব আমাদের যে সামাজিক সম্মান আছে শিক্ষক হিসেবে সেটা বজায় রেখে আমাদের অবস্থান চালু রাখা। ধন্যবাদ, আপনারা সবাই বসে করুন, আপনারা